ভর্তি লম্বা ও ঘন কালো চুল পাওয়ার বাসনা সব নারীর মনেই আছে তবে অনেকেরই চুল সহজে বাড়তে চায় না বিভিন্ন রকম পোষাধনী ব্যবহার করার পরও চুলের স্বাস্থ্য ফেরে না তবে এজন্য পোষাধনী নয় বরং ভরসা রাখতে পারেন প্রাকৃতিক কিছু উপাদানের উপর আর এই উপাদানগুলি ব্যবহার করলে ঘরোয়া উপায়েই আপনার চুল খুব দ্রুত লম্বা হতে বাধ্য আর আজকের এই ভিডিওতে দ্রুত চুল লম্বা করার যে ঘরোয়া উপায়গুলি বলবো সেগুলি পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারেন তাতে দুটো চুল লম্বা হবে চলুন তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই চুল লম্বা করার কতগুলি ঘরোয়া উপায় সম্পর্কে বন্ধুরা আপেলের বীজ ও ভিনিগারে থাকা পুষ্টি উপাদান চুলকে করে আরও মজবুত আপেলের বীজের অনেক গুণ আছে এছাড়াও ভিনিগার মাথার ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে পারে তাই আপেলের বীজ ছাড়িয়ে তা প্রথমে বেটে নিন তারপর সেই বীজের সঙ্গে মিশিয়ে নিন ভিনিগার এবার এই মিশ্রণ চুলে ব্যবহার করুন কিছুক্ষণ চুলে রাখুন তারপর শুকিয়ে গেলে ভালো করে শ্যাম্পু করে নিন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার চুল লম্বা ও কালো হয়ে উঠেছে এরপরে যে ঘরোয়া উপায়টি বলবো দুটো চুল বড় করার জন্য সেটি হলো বন্ধুরা পেঁয়াজের রস চুলের জন্য অনেক উপকারী এতে এমন অনেক উপকারী উপাদান আছে যা চুল মজবুত করতে সাহায্য করে পেঁয়াজের রসে থাকা সালফার চুলের গোড়া শক্ত করে ফলে চুল সহজেই বড় হয় কিভাবে তাহলে পেঁয়াজটিকে ব্যবহার করে আপনারা দুটো চুল বড় করতে পারেন চলুন সেই উপায়টি আবার দেখে নিই এর জন্য পেঁয়াজ কেটে নিন তারপর পেঁয়াজটিকে ব্লেন্ড করে রস ছেঁকে চুলের গোড়ায় ব্যবহার করুন পনেরো মিনিট এই অবস্থায় রেখে দিন তারপর ভালো করে শ্যাম্পু করে নিন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার চুল দ্রুত বেড়ে উঠছে আরেকটি ঘরোয়া উপায় আছে চুল দ্রুত বড় করার জন্য সেটি হল চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রোটিনের প্রয়োজন এর জন্য ব্যবহার করতে পারেন ডিম ডিমটাকে ফাটিয়ে কুসুম আলাদা করে ফেলুন তারপর সাদা অংশে মেশান এক চামচ মধু ও দুই চামচ অলিভ অয়েল তারপর এই মিশ্রণটি ভালো করে চুলে মেখে নিন এবং কুড়ি মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন দেখবেন আপনাদের চুল দুটো লম্বা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে যে তিনটি উপায়ের কথা বললাম দুটো চুল বড় করার জন্য এইগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই অল্প কয়েকদিনের মধ্যেই চুল লম্বা করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার